শব্দ কেটে ফেলা সরিষা খাতের বিশাল মাঠে উদ্দাম গতিতে ছুটে চলছে ঘোড়া। তীব্র গতির লড়াইয়ে কে কার আগে যাবে? ধুলো উড়িয়ে সম্মুখ পানে ছুটে চলা তীব্র গতির ঘোড়ার সাওয়ারদের চোখ শেষ প্রান্তে বাঁধা লাল ফিতায়। ছুতে পারলেই মিলবে বিজয়ের মুকুট। আর সেই লড়াই দেখতে টান টান উত্তেজনা ও হৈহুল্লোড় করে গেছে হাজার হাজার দর্শক। পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের রাজাপুর রেল স্টেশন সংলগ্ন সরিষা মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবার চূড়ান্ত প্রতিযোগিতায় দুপুরের পর থেকে ঘোড়াগুলো মাঠে এসে মহড়া দিতে শুরু করলে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। এ সময় উচ্ছ্বসিত দর্শকরা বলেন, আমরা যারা এলাকাবাসী তারা এমন খেলাতে আমরা খুবই আনন্দিত। আমরা ছোটবেলা অনেক শুনেছি এবং বইতে পড়েছি, কিন্তু সচক্ষে খুব কম এই আমার লাইফে আমি দ্বিতীয়বারের মতো দেখলাম যে ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। যারা এই সংস্কৃতিটাকে চালু করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা এই সংস্কৃতিটা যেন চালু থাকে, এটাই আমার প্রত্যাশা। এই আমাদের বাঙালি ঐতিহ্য হারিয়ে যাওয়া যে ঐতিহ্য এই ঘোড়া দৌড়বাস, যার প্রতি বছরের ন্যায় এবারেও বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজন করেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে নারী পুরুষ ছাড়াও আনন্দ উপভোগ করতে মাঠে ছুটে আসে শিশুরাও। প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা বড়, মাঝারি ও ছোট ক্যাটাগরির সাতটি ঘোড়া। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে পাবনা ভাঙ্গুড়ার ইংল্যান্ড নামের ঘোড়া, দ্বিতীয় হয়েছে পাবনা রামকান্তপুরের মায়ের দোয়া, ও তৃতীয় হয়েছে ঢাকা জেলার আট ভাইয়ের মায়া নামের ঘোড়া। প্রতিযোগিতায় অংশ নেয়া ঘোড়সাওয়াররা বলেন, আমরা চলো আপনার হলো যশোর থেকে, ইনশাআল্লাহ ঘোড়া আমাদের জিততে। আমি চার বছর যাবত ঘোড়া চালাচ্ছি, আমার ঘোড়ার নাম মায়ের দোয়া। আপনি এসে ভালো লাগছে এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা আছি জেতার। আমি রামকান্তপুর থেকে আসছি, আমার ঘোড়ার নাম মায়ের দোয়া। এখানে মনে করেন শ্রেষ্ঠ সবক সবাই মনে করেন যে খুব ভালোভাবে পরিচালনা করতেছে, খুব ভালো লাগছে আর কি। আমার নাম সোনি, আমি চাপাই নবাবগঞ্জ থেকে এখানে পাবনা তো ঘোড়া দৌড়াতে এসেছি। আমার বয়স যখন 5 বছর তখন থেকে আমি ঘোড়া দৌড়াই। এই ঘোড়ার জগৎ আমাকে অনেক ভালো লাগে। তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু পুরস্কার তুলে দেন। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরি। আর ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি প্রতিযোগিতা, আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। এ সময় তিনি বলেন, এই যে ব্যাপক একটি ঘোড়দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এখানে লক্ষ লক্ষ মানুষ স্বপ্রণোদিত ভাবে এখানে উপস্থিত হয়ে এই যে উৎসব, এই উৎসবে আমি উদ্বেলিত, আনন্দিত এবং ধন্য। আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।